কয়ো না, এটা যে নতুন বাই করছি, এটা তো ব্যবহার করি না, তুই থুয়া দে। হঠাৎ অনলাইন বাজার যাবার নিচ থেকে বাই করছি, আবার ছয় মাসে এক বছর পর বাই করবো। এটা নতুন কি করছে শান্তি তো পামই না, মনে করো জেনে দামে অপমান করন খালি বুঝছাস কি, এই যে অনালাদে ফোন দাম আনিয়ে গেছি, অনাল আইলে তোর কোন বাতারে ভাড়া দিবো। সংসার বাঁচাইলি সংসারের মধ্যে পেশাব করবো, শালা খাচ্ছি মহিলাদের যন্ত্রণায় আমি জোতা কিন্তু ফুর্তি করবো খাইলা পাই মাঠে কি আমি তোকে তোর বাপের বাড়ি যাবো না, বিপদ হয়ে পড়লাম নাকি, এমন নাই কয় যে থাপড়া কালার কান চান্দু সৌড়ি হালে একবারে। এই যে এই যে তুমি আরেকটা ব্যাগ কইলে কথা কইলা, তুমি যে আমার চোর দিয়ে দাঁত ভাঙবা, সেই দাঁত হারাইতে গেলে আবার লাগবো 10,000 টিহা। শালির গুষ্টিতে বিয়ের করে পাগল হয়ে গেলাম একবারে। কাকা আছে তোর বেটা দরদি বাবা কান দাঁড়া।
তোর বউ ইটার মধ্যে ডেল দিয়ে ইট ব্যাগ ভাঙা লেছে। বেশি আমার হোসুরের ডায়াবেটিস, আমার শাশুড়ির ডায়াবেটিস, এরা দুজনে সারা তলে দম উঠে মাড়ি খায় যাবে। আর কি করবো মা, হারা দিন আর কি করবো, কাম করতে করতে মনে করো জীবনে একবার ফুরে এলাইছি। জানোই তো তুমি, আস মুরগি গরু ছাগল কোনো তা কি কম আছে সংসারে? ভাবি আমগো বাড়ি হইছে যে পাশে গ্রামে, বুঝছেন? আপনি আমাকে চিনবেন না। আপনি একটা কাম করেন, আপনি মোবাইলটা একটু কাটেন, আপনি মোবাইলটা দেন, আমি একদম একটু ফোন দিব। বাবা আমার তো বাপের দন হাপে খাইছে, আমার ফোন কাইতে হইরে তোমারে ফোন দেন লাগবো। ও কি ভাবি আমার মুখ খাই আমার দসি ফোন কাইতে আমার কথা শাস্ত্রে কয় তুমি যে এই বেতে কল দিবেন গেছে বেড়ি কথা কথা চালু করে নাকি ওই হেডফোন কাটে তোমার ভাবি আমনে আমনে আমার কার্ডও একটু আপনার
তুমি তো কহারো ওই আমার বন্ধু খালি আমার নাকি টিটকারি করে তোর ঘরে সে আমার গোয়াল করে অনেক ভালো গুন্দি গুন্দি চারু মুটা পরে আমি পড়লে তিন তো বয়ে থাকি অন্য নিবার নিকাই তুমি তো আমার বুঝা তোমার সে বুদ্ধি করলে আমার কম না সেদিন কাছে গোস্ত টুকরা নিয়েছিলাম দশটা খন্ড করলা ওটা কল কুত্তায় মনে করে যে কষাই করে সামনে করে কুত্তায় নিয়ে দৌড় দিছাল থাপড়া দিয়ে দৌড় পাইরে দৌড় পাইরে মনে করে পিস বেঁচে যায় থাপড়া দৌড়ে তারপর নিয়েছিলাম সেটা কল খাইলে ঠিক আছে হারা দিন তো কুত্তার পিছনে গোল মারছিলে সকাল থেকে আর রাত দশটা মতো দৌড় পাইরে টুকরা না তুমি নিয়েছিলে আনছিলাম সেটা কল দশটা বড়টা খন্ড করছিলাম ব্যক্তি মিলে খাইলাম না তোলা তোলা করে হ্যাঁ মজা লাগছিল সেই মজা লাগছিল আবার যদি বেশি কিনে তাহলে আমার খালি জি দিলাম খালি জি মানে বুঝবো যে জিরাই আচ্ছা ঠিক আছে একটা কাঁচা মরিচ লেহ কয়েকার কা মানে বুঝা যাবে কাঁচা মরিচ আর 100 টাকা তেল নিয়াবা তেল হ্যাঁ আর ওই যে একদিন বোট করে যে ওই যে বয়ে থেকে যে চাল আনছিলাম ওই চাল গুনা আজকে আনবা মেয়ের জামাই হবো না বুট্টা বুট্টা চাল চড়া হেঁটে হ্যাঁ ঠিকই কোসো ওই গুলো চালের বাত্রা আনমনি আর শোনো ওই যে গামছাটা পয়রা যে মুরে দে ওই চাপটা ফেলে যায় হাতে পেরে যাইও আর গাড়িতে যাইও না তাহলে কুটে করছো বউ মনে থাকবো তো আচ্ছা ঠিক আছে গেলাম কি কইছি গামছাটা পয়রা যে মুরে হাতে পেরে যাইও আরে খাচ্ছো না তো পানি এ কামরা আমি মুরে দেব না আবার পানি কম কামরা বাবার ওষুধ না বেলা না আর দক্ষিণ বানা যাই না যাইও আচ্ছা আচ্ছা দরকার পড়ে শোনো পাঁচটার মাংসের মশলা নিয়ে এসো ই পাঁচটি আর আর আইডি আর আনো পাঁচটি আর এই টিয়া তো কামাই করো না কেন এ তো বুদ্ধি আছে তুমি তো মালাকার হিসাব করে সরো আমি তো হিসাব সারা হই তো উন্নত করে পারলাম না আমি গলা গাইতেছি তো না
এই শালে ফটত করে পা দিয়ে খুলে নিয়ে গেল। তোমার জিনিস তোমার বউ খুলে নেয়, তোমার ওয়েট নষ্ট করে জনিবিন শাড়ি এনে দিছি, নতুন শাড়ি এনে দিছি, বুঝছেন? এই শাড়ি থিয়া শাড়ি এই পুরানটা পিন্দে চুল ব্যাগকে তুই লাহালো আবার তেল নাকবো আবার 6 মাস 1 বছর পর বাই করবে। ৫০ গ্রাম ১ আড়ানা কি ভয় কনে সহি কিনা মনে করো সহিদ হলো
কাইত কিরে থুইয়া বেড়ানাকে থুইয়া মাড়িতে কর, মাড়িতে হই, মাড়িতে হইলে শরীর ভালো থাকে। আমি যদি আগে জানতাম শোনা, আমি এই কুপটার কিপটার গোষ্ঠীর মধ্যে আমি বাকি জীবনে বিয়ে করতাম না, যেহেতু নিজের কাপড় চোপড় তো নেবো না, নেবোই না, পরের তো ব্যবস্থা করে হালা দেখছেন আমার কাপড় চোপড় খুলে কি করছে। আরে বাবাজি তুমি রাগ করো কে, আপনার কিপটা ফ্যামিলি পরিবেশ থাকুন।